হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময় ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 2018 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস বিশেষের পরীক্ষা সারা দেশে একযোগে 30 ডিসেম্বর থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্যটি জানানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই বিজ্ঞপ্তিটি আগে দেখে আসবো, তারপর রুটিনটি দেখব। এটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু 30 ডিসেম্বর। 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা এবং 2018 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস বিশেষ এর পরীক্ষা সারা দেশে একযোগে 30/12/2021 তারিখে শুরু হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিরেকে প্রতিদিন বেলা 1টা থেকে এই পরীক্ষা শুরু হবে। 2020 সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা 29/1/2012 তারিখে শেষ হবে এবং 2018 সালের ডিগ্রি পাশের বিশেষ পরীক্ষা 7/2/2022 সালে শেষ হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nu.ac.bd/degree এই ওয়েবসাইট দুটি পাওয়া যাবে। এই দুটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখে আসবো 2020 সালের প্রথম বর্ষ এবং ডিগ্রি বিশেষ পরীক্ষার সময়সূচি। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী 30/12/2021 হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পরীক্ষার কোড হচ্ছে 1101 আর পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে বেলা 1টা, অর্থাৎ প্রতিদিন দুপুর 1টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল, অর্থাৎ এই পরীক্ষাটি কিন্তু 3 ঘন্টা ব্যাপী হবে। তারিখ ও দিন এবং বিষয় কোড পত্র সহ আমরা বিস্তারিত জানবো এবার। তারিখ হচ্ছে 30/12/2021, বার হচ্ছে বৃহস্পতিবার। এই দিনে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। 1/2022 শনিবার পরীক্ষা হবে বাংলা সাহিত্য ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক, বেসিক হোম ইকোনমিক্স, আরবি, পলি ও সংস্কৃত। আর এটি হচ্ছে পত্র হচ্ছে প্রথম পত্র। আর আগে যেটা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেটি কিন্তু আবশ্যিক বিষয়। জানুয়ারি 2 তারিখ 2022 সাল রবিবার, এদিনে পরীক্ষা হবে অর্থনীতি ও প্রাণীবিজ্ঞান প্রথম পত্র। 3 জানুয়ারি 2022 সাল সোমবার, এদিনে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে ইসলামিক স্টাডিজ ও অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স এবং ব্যবস্থাপনা, এটি হচ্ছে প্রথম পত্র। 4 জানুয়ারি 2022 সাল মঙ্গলবারে পরীক্ষা যেটাই হবে সেটি হচ্ছে ভূগোল ও পরিবেশ, জেনারেল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, হিসাব বিজ্ঞান, এটি হচ্ছে পত্র হচ্ছে প্রথম পত্র। 5 জানুয়ারি 2022 বুধবারে পরীক্ষা হবে গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এবং উচ্চারণ সংগীত, এটি প্রথম পত্র। 6 জানুয়ারি 2022 বৃহস্পতিবার, এদিনে পরীক্ষা হবে ইসলামের ইতিহাস, ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন এবং ইতিহাস, এটি প্রথম পত্র। 8 জানুয়ারি 2022 সাল শনিবার, এদিনে পরীক্ষা হবে রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, প্রথম পত্র। 9 জানুয়ারি 2022 রবিবার, এদিনে পরীক্ষা হবে হচ্ছে পরিসংখ্যান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, প্রথম পত্র। আর 10 জানুয়ারি 2022 সোমবার, এদিনে পরীক্ষা হবে মনোবিজ্ঞান এবং ক্রীড়া বিজ্ঞান, প্রথম পত্র। 11 জানুয়ারি 2022 মঙ্গলবার পরীক্ষা হবে গার্হস্থ্য অর্থনীতি বা ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রথম পত্র। 12 জানুয়ারি 2022 বুধবার যে পরীক্ষাগুলো হবে সেটি হচ্ছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান এবং মার্কেটিং, প্রথম পত্র। 13 জানুয়ারি 2022 সাল বৃহস্পতিবার হবে দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান, প্রথম পত্র। 15 জানুয়ারি 2022 শনিবার পরীক্ষা হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, ইতিহাস, হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্র। 16 জানুয়ারি 2022 রবিবারে পরীক্ষা হবে বাংলা সাহিত্য ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক, বেসিক হোম ইকোনমিক্স, আরবি, পালি, সংস্কৃত, দ্বিতীয় পত্র। 17 জানুয়ারি 2022 সাল সোমবার পরীক্ষা হবে গার্হস্থ্য অর্থনীতির ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র। 18 জানুয়ারি 2022 সালে মঙ্গলবার পরীক্ষা ভূগোল ও পরিবেশ, জেনারেল সায়েন্স,
ফুড অ্যান্ড নিউট্রিশন দ্বিতীয় পত্র, 19 জানুয়ারি 2022 বুধবার পরীক্ষা অর্থনীতি প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্র, 20 জানুয়ারি 2022 বৃহস্পতিবার পরীক্ষা পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত ব্যবহারিক দ্বিতীয় পত্র, 22 জানুয়ারি 2022 শনিবার পরীক্ষা হবে রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাংকিং দ্বিতীয় পত্র, 24 জানুয়ারি 2022 সাল বিষয় কোড যে বিষয় কোড এবং পরীক্ষা হবে সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স মার্কেটিং দ্বিতীয় পত্র, 25 জানুয়ারি 2022 সাল মঙ্গলবার বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, আর 26 জানুয়ারি 2022 সাল বুধবার পরীক্ষা হবে গণিত গ্রন্থাগার পদার্থ বিজ্ঞান উচ্চারণ সঙ্গীত ব্যবহারিক দ্বিতীয় পত্র, 27 জানুয়ারি বৃহস্পতিবার পরীক্ষা হবে দর্শন মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, এবং 29 জানুয়ারি 2022 সাল শনিবার অর্থাৎ সেচ পরীক্ষাটি সেটা হচ্ছে মনোবিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। প্রিয় ভিউয়ার্স, এক মাস মূলত তোমাদের পরীক্ষাটি হবে ডিগ্রি পরীক্ষা, বিশেষ কিছু নির্দেশনা আছে, চলো আমরা জেনে আসি নির্দেশনাগুলো। পরীক্ষার্থীদের প্রবেশপত্র কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.info/admit হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। ইতিমধ্যে পূর্বে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর ছবি আইকা গান দিয়ে লাগিয়ে ছবির উপর এবং অধ্যক্ষের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষর করবেন। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই বিষয় কোড গুলা খুব ভালো করে তোমরা খেয়াল করবা। ওয়েবসাইট www.nubd.info/admit হতে পরীক্ষার্থীর রোল বিবরণী ডাউনলোড করে 2 কপি প্রিন্ট আউট নিয়ে 1 কপি সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণপূর্বক 1 কপি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত 450 টাকার মধ্যে 300 টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কেন্দ্রের সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে নিকট পরীক্ষা অনুষ্ঠানের 3 দিন পূর্বেই জমা দিতে হবে। অবশিষ্ট 150 টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nu.ac.bd/degree এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আর পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত 3 বার সকাল দুপুর এবং রাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হবে। উল্লেখিত কোনো বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না। প্রিয় ডিগ্রি পরীক্ষার্থী শিক্ষার্থী বৃন্দ, এই ছিল আজকে আপডেট ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।